জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আবার গোপাল সোনার ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজ আমি আমার গোপাল সোনার জন্য কি কি কেনাকাটা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি জানো, আমার সাথে এখন এমন হয়েছে যে আমার হাতে কিছু টাকা পয়সা আসলে আমি গোপাল সোনার জন্য কিছু কেনাকাটার জন্য পাগল হয়ে যাই। ওর কিছু লাগবে, কি লাগবে কি লাগবে না তা ভেবেচিন্তে মার্কেট চলে যাই আর ওর জন্য কেনাকাটা করি। ওর জন্য শপিং করতে আমার খুব ভালো লাগে। তো আমি আমার ব্রজ সোনার জন্যই ফিরোজা রঙের গেঞ্জির সেটটা আনি। এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়, তাই ভাবলাম এটার জন্য নিয়ে যাই। আর সাথে ওর আসনের জন্য একটা বেডশিট আনি। আর ব্রজকে জামাটা পরানোর পর কত সুন্দর লাগছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি ওকে একটু সাজিয়ে দিলাম। যতই হোক নতুন জামা পরেছে, তার সাথে একটু না সাজালে হয়? আসলে আমার ব্রজ সোনা এমনিতেই খুব মিষ্টি, আর সাজালে তো পুরো রসগোল্লা লাগে। আর গোপালের বেডশিটের কালারটাও কিন্তু দারুণ লাগছে। আমি অনেকগুলো বেডশিট দেখেছি, তার মধ্যে বাছাই করে আমি এই কালারটা এনেছি, পিঙ্কিশ কালার, দেখতেও ভালো লাগছে। আর দেখো আমার ব্রজসোনা কী সুন্দর একটা স্মাইলি দিয়েছে, ওর স্মাইলি দেখে আমি পুরো ফিদা হয়ে যাই। তো গোপাল সোনাকে সাজানোর পরপরই সন্ধ্যা হয়ে যায়। তারপর গোপাল সোনা সন্ধ্যা আরতি করলাম। তোমরা জানো তো আমি গোপাল সোনার জন্য রাধারানীর যে জামাগুলো পাওয়া যায় ওগুলো অনেক খুঁজি, কিন্তু আমি পাই না। আমার ইচ্ছে করে গোপাল সোনাকে রাধারানী সাজানোর। তারপর গোপাল সোনার চুল বসিয়ে চুলের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গেঁথে দেয়, সেগুলো আমার অনেক ইচ্ছে করে করতে। কিন্তু আমি ওর গোপাল সোনার চুলও অনেক খুঁজেছি, বিভিন্ন দোকানে খুঁজেছি, কিন্তু আমি গোপাল সোনার চুল পাইনি আর ওই ড্রেসও পাইনি। তো ভাবছি ফরিদপুরে তো অনেক দোকান খুঁজেছি কিন্তু পাইনি, তো এবার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে। যদি ঢাকা যাই, ঢাকা গিয়ে যদি দেখি পাই কি না। আমার যতটুকু মনে হয় ঢাকা আমি গেলে ওর চুলও পাবো, বিভিন্ন ড্রেসও পাবো। কারণ ঢাকা শাঁখারি বাজারের ওইদিকে যে দোকানগুলো আছে সেখানে গোপালের যাবতীয় দ্রব্য সামগ্রী ওখানে পাওয়া যায়। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যখন গোপালের সামনে প্রদীপ প্রজ্বলন করি তখন প্রদীপের আলোয় গোপালের মুখটা কেমন চকমক করে ওঠে। সন্ধ্যা আরতি দেওয়ার শেষে আমি বিকেলে গোপাল সোনার জন্য দুটো ফুল তুলে রাখি, আমার গাছের ফুলগুলো। আর জানো তো আমার দুটি ফুল গাছে আজ ঠিক দুটি ফুলই ফুটেছে, একটা হচ্ছে সাদা জবা ফুল আর একটা হচ্ছে গন্ধরাজ ফুল। আর তোমরা জানো তো ভগবান শ্রীকৃষ্ণের সাদা ফুল কিন্তু অনেক পছন্দের, আর আমার গাছে দেখো সাদা ফুলই ফুটেছে। আর এই গন্ধরাজ ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল। তো বন্ধুরা সন্ধ্যা আরতি শেষে আমি গোপালের জন্য ভোগ নিবেদন করি। আর আমি রাতে গোপাল সোনার ভোগে বেশিরভাগ সময় ফল দিয়ে থাকি, আবার অনেকটা সময় ড্রাই ফ্রুটসও দিয়ে থাকি। রাত্রের ভোগে তেমন একটা আমার রান্না করে দেওয়া হয় না, তো ফলটাই বেশি দেওয়া হয়। আমি গোপাল সোনার জন্য ড্রাই ফ্রুটসও অনেকটা এনে রেখেছি, যখন যেটা মনে হয় তখনই ওকে সেটা দেই, কারণ সবসময় তো আর এক খাবারও খেতে ইচ্ছে করে না, তাই না? আর গোপাল সোনাকে ভোগ নিবেদন করার পর আমি গোপাল সোনাদেরকে খাইয়ে দিই, কারণ ওরা হচ্ছে ছোট। তাই প্রসাদ খাওয়ানোর পর 15-20 মিনিট ওদের কাছে প্রসাদটা আমি রাখি, এরপরে প্রসাদটা আমি নামিয়ে ফেলি। অনেকে আছে ভগবানের সামনে এভাবে ভোগ রেখে ঘন্টার পর ঘন্টা রেখে দেয়, এটা কখনো করবেন না। আমাদের যেমন খাবার খেতে 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, তেমন গোপাল সোনার জন্য কিছুটা সময় খাবারটাও সামনে রেখে দিতে হবে, তারপর খাবার নামিয়ে ফেলতে হবে। কারণ গোপালের সামনে প্রসাদ রেখে সাথে সাথে সেটা নামানো যাবে না, আবার প্রসাদ দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা গোপালের সামনে সেটা রেখে দেওয়া যাবে না। তাই তোমরা ভগবানের সুন্দরভাবে সেবা করো, ভগবানও তাতে সন্তুষ্ট হবে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার গোপাল সোনার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। রাধে রাধে, জয় গোপাল।